এবার আসছি মহারাষ্ট্র রাজনীতির খবরে। সব থেকে চমকে দেওয়ার ব্যাপার, আগামী কয়েক মাস পর মধ্যেই কিন্তু মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে উদ্ধব ঠাকরে এবং দেবেন্দ্র ফডণবীশের মধ্যে কথা হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। তাহলে কি এবার নয়া সমীকরণ দেখা যাবে? অধিবেশন চলাকালীন তুঙ্গে রয়েছেন এই জল্পনা, কি বলছে উভয় পক্ষ জানবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের থেকে। নীল, দেখো আজকে দেবেন্দ্র ফডণবীশ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রে তিনি বিজেপির মূলত প্রধান মুখ, তার সঙ্গে হঠাৎই দেখা হয় হচ্ছে শিবসেনার যে আরেকটি গোষ্ঠী রয়েছে সেই উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরের সঙ্গে মূলত তার একদম মুখোমুখি দেখা হয়। এরপরে দেখা গেছে দুই নেতাকে বেশ কিছুক্ষণ নিজেদের আলোচনায় মাপতে, কিন্তু কি নিয়ে আলোচনা সে বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষেই মুখ খোলেনি। এবং অধিবেশন চলাকালীনই দেখা গেল যে এই রকম দুজনের মধ্যে পারস্পরিক গল্পে তারা মেতেছিলেন এবং বেশ হাসি ঠাট্টার মাধ্যমেই প্রায় 15-20 মিনিট এইরকম একটা আলাপচারিতা হয়েছে। এবং সেই কি আলাপচারিতা সেটা নিয়ে দেখো এখনো রাজনৈতিক মহলে, বিশেষ করে মহারাষ্ট্রের মহলে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে। কি সেই আলাপচারিতা? যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত বিজেপি তো এই নিয়ে কোনো মুখ খোলেনি, বা শিবসেনাও কিন্তু এই নিয়ে কোনো মুখ খোলেনি। যদিও বিষয়টা নিয়ে মহারাষ্ট্রের যে স্থানীয় মিডিয়া গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা জল্পনা কল্পনা মহারাষ্ট্রের মিডিয়াতে তৈরি হয়েছে। তারপরেও কিন্তু তাদের যে মুখপাত্র সঞ্জয় রাউত, সেই সঞ্জয় রাউত কিন্তু এখনো প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। আর এই প্রকাশ্যে বিবৃতি না দেওয়ার পরেই কিন্তু আরো বিতর্ক দানা পাচ্ছে। দুটো হতে পারে, হয়তো তাদের মধ্যে রাজনীতিবিদদের মধ্যেও বন্ধুত্ব থাকে, তাদের মধ্যে বন্ধুত্ব, জাতীয় পলিটিক্স, মহারাষ্ট্রের পলিটিক্স নিয়ে অনেক কিছু আলোচনা হতেই পারে, এটা একেবারে কমন প্রোগ্রাম। কিন্তু যদি এটা যদি অন্য কিছু হয় সেই ক্ষেত্রে হয়তো শিবসেনার যে মুখপাত্র সঞ্জয় রাউত এতক্ষণে হয়তো বিবৃতি দিয়ে দিত। এবার যেটা প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক মহলের একাংশ ইচ্ছে করেই কি শিবসেনা এবং বিজেপি দুই পক্ষই কি ইচ্ছে করেই বিবৃতি দিচ্ছে না, যে এখনই কি বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার করতে চাইছে না, জল্পনা কল্পনা আরো বাড়ুক এটা কি দুই পক্ষই চাইছে? এবং একদিকে কিন্তু রাজনৈতিক মহলের যেটা বক্তব্য সেটা হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে যে শিন্ডে সেনা তারাও বিজেপির উপর চাপ বাড়াচ্ছে, মহারাষ্ট্রে বিজেপির থেকে 100 আসনের দাবি করেছে। অন্যদিকে অজিত পাওয়ার গোষ্ঠীও কিন্তু বিজেপির উপর চাপ বাড়াচ্ছে আসন চেয়ে মহারাষ্ট্র বিধানসভায়। সেই জায়গাতে এইরকম একটা জল্পনা কল্পনা যদি তৈরি হয় তাহলে কিন্তু আবার পাল্টা চাপে থাকবে শিন্ডে গোষ্ঠী, যার সঙ্গে এখন বিজেপির জোট, তারাও কিন্তু চাপে থাকবে। কারণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে হচ্ছে উদ্ধব ঠাকরে, আর লোকসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের দলই কিন্তু ভালো ফল করেছে। অন্যদিকে হয়তো শিবসেনাও বিষয়টাকে অ্যালাউ করতে চাইছে, কারণ তারাও জানে যে এবছরের জোটে কংগ্রেস ছেড়ে কথা কইবে না, কারণ তাদের মানে সমস্ত রাজনৈতিক দলের ঘাড়ে ভর করে কংগ্রেস কিন্তু একলাফে কিন্তু মহারাষ্ট্রে বেশ কিছু আসন বাড়িয়ে নিয়েছে। সেই জায়গাতে কংগ্রেস তো বাড়তি আসন দাবি করবে। এবং শরদ পাওয়ার, যে শরদ পাওয়ার গোষ্ঠীকে বলা হচ্ছিল যে অজিত পাওয়ার যাওয়ার পর শরদ পাওয়ার শেষ, সেই শরদ পাওয়ারও কিন্তু যথেষ্টই মহারাষ্ট্রে কিন্তু তারও দাপট দেখিয়েছে। অর্থাৎ যদি এটা হয়তো তোমার হচ্ছে উদ্ধব ঠাকরেও তিনি নিচে যাইছেন যে তাদের মধ্যে যে জোট ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোটের দুই শরিক যদি চাপে থাকে তাহলে আগামী দিনে রাজনীতির মাটিতে তারও একটু ফায়দা হবে, আসন বেশি চাওয়া যাবে। সব পক্ষই কিন্তু চাপ, পাল্টা চাপ, স্নায়ুর যুদ্ধ, এবং সেখানে ছোটখাটো বিষয়েও কিন্তু বড় আলোচনা হচ্ছে, বড় চর্চিত বিষয় হচ্ছে। এবং ব্যক্তিগত আলোচনাতেও আগামী দিনে জল্পনা কল্পনা যতই বাড়বে ততই স্নায়ুর যুদ্ধ বাড়বে। আর এই স্নায়ুর যুদ্ধের ভোট শেয়ারিং এর লড়াইয়ে যে যেভাবে পারবে সে সেইভাবে ফায়দা তোলার চেষ্টা করবে। সুমন্ত, একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে। নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটর আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে কথা বলছিলেন, এবং খুব স্বাভাবিকভাবেই যদি স্নায়ুর যুদ্ধ বাড়ে তাহলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে কিন্তু চাপ তৈরিই হবে। আমরা জানি যে দুদিন আগেই উদ্ধব ঠাকরে তিনি বলেছিলেন, তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে কোনোভাবেই তিনি আর বিজেপিতে ফেরত যাবেন না। কিন্তু সেই বিজেপির যিনি মহারাষ্ট্রের মুখ সেই দেবেন্দ্র ফডণবীশের সঙ্গেই তার একটি বৈঠক হয়েছে বলে গোপন সূত্রে খবর, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন জল্পনা বা ছড়িয়ে পড়েছে। সুতরাং আগামী দিনে আমাদের অবশ্যই নজর রাখতে হবে যে নয়া সমীকরণ আদৌ হয় নাকি, সেখানে যে ইতিমধ্যে কংগ্রেস, এনসিপি, শরদ পাওয়ার এনসিপি এবং উদ্ধব ঠাকরের যে শিবসেনা, তাদের মধ্যে যে জোট রয়েছে সেটাই বজায় থাকে সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। নিচে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন।